ওই সময় নবী যখন একা দাঁড়িয়ে বললেন না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বাদে আর কাউকে আমি মানতে দেব না ওসব দরগা পূজা মূর্তি পূজা বন্ধ করা লাগবে ওই সময় तमाम দুনিয়ায় যারা কাফের ছিল ওরা এক বাক্যে বলেছে মোহাম্মদ মনে হয় পাগল হয়ে গেছে নবীজিকে পাগল বলার পেছনে কারণ কয়টা আরো সরি বলেন আজও আলেমরা যা করছে নবীর পথ অনুযায়ী এদেরকে উল্টা পাল্টা নাম দিচ্ছে এই তিনটা কারণে এক নম্বরে এমনি দুই নম্বরে আলেমদের করা বোঝে না তাই তিন নম্বরে আলেমরা যখন একা হলেও প্রতিবাদ করতে যায় অন্যায়ের তখন ওই নামধারী কিছু মোনাফিক মার্কা মুসলমানেরাও বলে ও বেশি বোঝে আমরা কি নামাজ পড়ি না কই আমরা তো কিছু বলি না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছিলেন ওনার দিন যারা কবুল করেছে তারাও বাধার সম্মুখীন হয়েছে সুতরাং আজ আমি যদি কোরআন থেকে দাওয়াত দেই বাধা আসবে আর আমার দাওয়াত যারা মেনে নেবে তারাও বাধার সম্মুখীন হবে এরাও কিন্তু অনেককে অনেক কিছু মানতে চায় না এই যে ক্ষমতা অহংকার করা এটা মানুষের চরিত্র না এটা শয়তানের চরিত্র আপনি যদি ক্ষমতা পাওয়ার পরে অহংকার করেন বুঝবেন আপনি আর মানুষ নেই আপনাকে শয়তান দখল করে ফেলেছে এখন যদি মাওলানা আশরাফুল আলম বাড়িতে যে দেখে ওনার বউ ওনাকে গালি দিচ্ছে শুকুরের বাচ্চা উনি খুশি হবে না রাগ হবে না না ওর মাথায় যদি মগজ থাকে চিন্তা করবে না রাগ করার বিষয় না কারণ এটা শিক্ষিতা মেয়ে ধার্মিক মেয়ে বংশীয় ঘরের মেয়ে আজকে হঠাৎ আমারে গালি দিচ্ছে কোনোদিন আমার মুখের উপরে মুখ তুলে কথা বলে না আজকে আমার শুকুরের বাচ্চা বলে গালি দিয়েছে অবশ্যই ওর মাথা ঠিক নেই ওরে জিনে ধরেছে কিসে স্বাভাবিক অবস্থা থেকে একটা অস্বাভাবিক অবস্থায় চলে গেলে যদি আপনার মনে হয় যে আমার বর মাথা ঠিক নেই জিনে ধরেছে আপনি সাধারণ মানুষ আপনার অহংকার আসে কোত্থেকে আপনি যদি কোনো বিষয় নিয়ে অহংকার করেন বুঝবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে